আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের হোম পেজ সম্পর্কে তো আজকে আমরা যেটা প্রথম কাজ করবো ওই যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা প্যারাগ্রাফ কীভাবে লিখবো তো এখানে আমরা যেহেতু একটা প্যারাগ্রাফের আমাদের রিকোয়ারমেন্ট আছে তার জন্য আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে বাট ম্যানুয়ালি যদি আমি সেই প্যারাগ্রাফটা টাইপ করি তার জন্য আমাকে অনেক সময় দিতে হবে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ডিফল্ট ফিচার আছে যার সাহায্যে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ডিফল্ট প্যারাগ্রাফ কিন্তু আমরা এখানে লিখতে পারবো তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে ফর্মুলাটা সেটা হচ্ছে ইজুকাল টু আমরা যেহেতু র্যান্ডম কিছু একটা প্যারাগ্রাফ নিচ্ছি সেই জন্য আর এ এন ডি ব্রিকেট ওয়ান কমা টেন মানে আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ নেব প্রায় দশ লাইনের সেই জন্যে র্যান্ডম প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ দশ লাইনের অ্যান্ড হিট অন অ্যান্টার তাহলে আমরা একটা প্যারাগ্রাফ এখানে পেয়ে গেলাম এটা একটা ডিফল্ট প্যারাগ্রাফ যেটা মাইক্রোসফট ওয়ার্ডের তরফ থেকে দেওয়া হয়েছে তো এইভাবে আমরা একটা প্যারাগ্রাফ এখানে লিখতে পারি সেকেন্ড আমরা জানবো যে হাউ টু ম্যানেজ প্যারাগ্রাফ স্পেসিং আমাদের এই যে প্যারাগ্রাফটা লিখেছি তার প্রত্যেকটা লাইনের মধ্যে যে একটা ডিস্টেন্স আছে সেটা আমরা কিভাবে ম্যানেজ করব তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা আমাদের করতে হবে কন্ট্রোল প্লাস এ মানে পুরো প্যারাগ্রাফটা আমরা সিলেক্ট করে নিলাম তারপরে যাবো হোমে হোমের পরে আমাদের এখানে একটা প্যারাগ্রাফ এর অপশান আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পাবো লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এখান থেকে আমরা দেখতে পাবো যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আমরা এখানে ম্যানেজ করতে পারি ঠিক আছে তাহলে আমাদের যেমন প্রয়োজন সেইভাবে আমরা এখানে স্পেসটা ম্যানেজ করতে পারি ঠিক আছে কখনও আমাদের মনে হয় যে পেজটা একটু ফুল করতে হবে কখনও আবার মনে হয় যে একটু কম জায়গার মধ্যে প্যারাগ্রাফটা ম্যানেজ করতে হবে তখন আমরা এই প্যারাগ্রাফ স্পেসিংটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যার ক্ষেত্রে আমাদের কি হবে যে ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ কিন্তু একই থাকবে সেটা কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র লাইনের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে একটা স্পেস তৈরি হবে যা আমার প্যারাগ্রাফটাকে একটা পার্টিকুলার জায়গাতে ম্যানেজ করতে হেল্প করবে লাস্ট এবারে আমরা দেখব হাউ টু অ্যাপ্লাই বোল্ট ঠিক আছে আমাদের কোনো প্র্যাগ্রাফের যখন কোনো একটা অংশ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয় তখন সেটাকে আমরা বিশেষভাবে হাইলাইট করি ঠিক আছে সেই জন্যে আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে বোল্ট ঠিক আছে তাহলে আমার যদি মনে হয় যে প্র্যাগ্রাফের এই পর্শনটা আমার ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে আমি এটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে হোমে নিয়ে এখানে আমি যে বি আছে সেখানে প্রেস করতে পারি বা এর শর্ট ফর্ম হচ্ছে কন্ট্রোল প্লাস বি তাহলে এটা আমি ক্লিক করে দিলাম এখানে কন্ট্রোল প্লাস বি তাহলে এটা বোল্ট হয়ে গেল তো এইভাবে আমরা এখানে বোল্টকে অ্যাপ্লাই করতে পারি এবারে আমরা জানবো হাউ টু অ্যাপ্লাই আন্ডারলাইন আমাদের যদি প্যারাগ্রাফের কোনো অংশ বিশেষ ইম্পর্টেন্ট এবং সেটাকে আমরা আন্ডারলাইন করে রাখতে চাই তাহলে আমরা কি করব সেই অংশটাকে প্রথমে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমি কি করব না আমি বিশেষ সেই অংশটাকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমি করতে পারি কন্ট্রোল প্লাস ইউ বা আমি এখানে হোমেগিয়ে আন্ডারলাইন এটাকে সিলেক্ট করতে পারি ঠিক আছে এটাকে সিলেক্ট করতে পারি আমি আন্ডারলাইন হয়ে যাবে রাইট এইবারে আমরা জানব যে এখানে যে আমাদের আছে সেটাকে আমরা বিশেষভাবে হাইলাইট কি করে করব। ঠিক আছে আমাদের একটা প্যারাগ্রাফের অংশ যেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আমরা হাইলাইট করতে চাই ঠিক আছে তাহলে আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই বুলেটস সরি হাউ টু অ্যাপ্লাই সেট তার জন্য আমরা কি করব। এখানে একটা পার্টিকুলার অংশকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যাব হোমের পরে শেডিং অপশানে শেডিং অপশানে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব এবং যে কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমাদের সেই যে পার্টটা আছে সেটাকে কিন্তু আমরা হাইলাইট করতে পারি ঠিক আছে তাহলে সেই পার্টটাকে আমরা এখানে হাইলাইট করে দিতে পারি ঠিক আছে এইভাবে আমরা একটা প্যারাগ্রাফ লিখে তার বিভিন্ন অংশটাকে আমরা কিন্তু হাইলাইট করতে পারি নেক্সট আমরা যেটা শিখব সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই স্ট্রাইক থ্রো আমাদের প্যারাগ্রাফে অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো প্যারাগ্রাফের একটা অংশ আমরা লিখে ফেলেছি বাট সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না বাট সেই লাইনটা আমাদের পরেও কাজে আসতে পারে তখন আমরা কি করবো সেই লাইনটা যাতে বিশেষভাবে করি করতে পারি তার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো এবং এই স্ট্রাইক থ্রোর সাহায্যে আমরা কী করতে পারি সেই লাইনটাকে এক এক লাইনে কেটে দিই যাতে আমার যদি পরে প্রয়োজন হয় তাহলে আমরা সেটা ইউজ করতে পারি আদারওয়াইজ ওটা আমাদের একটা অ্যাক্সেপশনাল পার্ট হিসাবে রেখে দিতে পারি তার জন্য আমরা সেম প্রসেস আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পার্টিকুলার যে টেক্সট সেটাকে আমরা এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আমরা হোমে যাবো হোমে যাব হোমে যাওয়ার পরে আমাদের একটা অপশান আছে এখানে স্ট্রাইক থ্রো তো এখানে আমি এটাকে ক্লিক করে দেব তাহলে আমার সেই লাইনটা কেটে যাবে ঠিক আছে আমার যদি পরে প্রয়োজন হয় তাহলে আমি সেটাকে অ্যাড করতে পারি আদারওয়াইজ আমার মনে থাকবো যে এই লাইনটা আমার খুব একটা ইম্পর্ট্যান্ট নয় আমি এটাকে কী করতে পারে এক্সক্লুডও করতে পারি ঠিক আছে তো এইভাবে আমরা একটা প্যারাগ্রাফ যখন আমরা পড়ি বা প্যারাগ্রাফ যখন লিখি তখন আমরা এইভাবে এই সব টেকনিকগুলো ইউজ করে নিয়ে আমাদের লেখাটাকে বা প্যারাগ্রাফটাকে বেশি অ্যানহ্যান্স করতে পারে এবং ইজিলি আমাদের সেই ইম্পর্টেন্ট পার্টগুলোকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি ঠিক আছে তো আমরা যদি এক ঝলকে দেখে নিই যে আমরা আজকে কী কী শিখলাম তাহলে প্রথমে আমরা শিখলাম হাউ টু রাইট এ প্যারাগ্রাফ আমরা কীভাবে প্যারাগ্রাফ লিখবো এখানে ডিফল্ট প্যারাগ্রাফ ঠিক আছে হাউ টু ম্যানেজ প্যারাগ্রাফ স্পেসিং ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই বোল্ড হাউ টু অ্যাপ্লাই আন্ডারলাইন হাউ টু অ্যাপ্লাই স্টিক স্ট্রাইক থ্রো এবং আমরা আরেকটা যেটা শিখলাম সেটা হাউ টু অ্যাপ্লাই স্যাডিং ঠিক আছে তো এগুলো আমরা আজকে শিখতে পারলাম আজকে সেশনটা এখানেই থ্যাংকস ফর ওয়াচিং